হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর টিউনিং ইন টু এটাইরবিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার রেগুলার ভিউয়ার্স হওয়ার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। বাঙালিদের বেসিক্যালি ট্রাভেলিংয়ের প্রতি আলাদা ঝোঁক থাকে, তাই প্রত্যেক সিজনে বাঙালিরা কম বেশি ঘুরতে পছন্দ করে। ট্রাভেলিংয়ের টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে কমফোর্টেবল রাখা, আর কমফোর্টেবল থাকতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমফোর্টেবল আউটফিট পরা। বাট অনেকে আছে যারা জিন্স থেকে শুরু করে স্যুট, টাই এমন টাইপের ভারী আউটফিট পরে ঘুরতে যায়, যা দেখতে খুবই বাজে দেখায় এবং কমফোর্টেবলও না। রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু ড্রেস ডিপেন্ডিং অন ইউর ওকেশন। দ্যাটস ওয়াই টুডেজ টপিক ইজ অল অ্যাবাউট ট্রাভেল উইথ কমফোর্ট বাই ফলোয়িং দ্য ট্রেন্ডস। এই টপিক নিয়ে বেসিক্যালি দুইটা পার্ট করা হবে। সেকেন্ড পার্টে আমরা শুজ অ্যান্ড অ্যাক্সেসরিজ রাখব। আমার নাম্বার ওয়ান ইজ টি শার্ট। টি শার্ট খুব ভালো একটা অপশন ট্রাভেলের জন্য, কারণ এটি খুব কমফোর্টেবল এবং ইজিলি মুভমেন্ট করা যায়। আপনি এক্ষেত্রে ফিটিং অ্যান্ড লুজ টি শার্টও পরতে পারেন, বাট মনে রাখতে হবে টি শার্টের ফেব্রিক যেন পাতলা অ্যান্ড সফট হয়ে থাকে। অ্যানাদার থিং ইজ, আপনার টি শার্ট যেন অবশ্যই ব্রাইট কালারের হয়ে থাকে, যেমন হোয়াইট, বেবি পিঙ্ক, ইয়েলো, স্কাই ব্লু এটসেট্রা। ডার্ক কালার টি শার্টগুলোতে সানলাইট বেশি অবজার্ভ করে, যার জন্য গরম লাগবে, তাই লাইট কালার টি শার্ট ইজ বেস্ট ফর ট্রাভেলিং। আওয়ার নাম্বার টু ইজ শার্টস। অনেকেই আছে যারা ফর্মাল শার্টস অথবা ভারী ফেব্রিক্সের শার্টস পরে আউটিং অথবা ট্রাভেলিং করে থাকে। আবার অনেকের শার্টস এত বেশি ফিটিং করা থাকে যার জন্য মুভমেন্ট করতেও প্রবলেম হয়, আবার অস্বস্তিও লাগে, হুইচ ইজ নট কমফোর্টেবল অ্যাট অল। সো মাই ওপিনিয়ন ইজ, আপনারা লিলেন শার্ট অথবা সফট কটন শার্টগুলো পরতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের কমফোর্টেবল ফ্লোরাল শার্টসগুলো ইউজ করতে পারেন এরকম টাইপের। আওয়ার নাম্বার থ্রি ইজ সোয়েট শার্টস। আমাদের দেশে ট্রাভেলিংয়ের মেইন টাইম হচ্ছে উইন্টার, কারণ এই টাইমে স্কুল কলেজ সবগুলোতে ভ্যাকেশন থাকে। উইন্টারে বিভিন্ন মানুষকে দেখা যায় লেদার জ্যাকেট, ব্লেজার ইত্যাদি ভারী আউটফিটগুলো পরে ট্রাভেলিং করতে, যেটা দেখতে আনস্মার্ট লাগে এবং আনকমফোর্টেবল লাগে। দ্যাটস ওয়াই সোয়েট শার্ট ইজ বেস্ট ফর ট্রাভেলিং। আপনি জগার্স অথবা শর্টসের সাথেও এগুলো পরতে পারেন। নাম্বার ফোর ইজ শর্টস। ইয়াং জেনারেশন বা টিনেজারদের জন্য শর্টস খুব ভালো কমফোর্টেবল আউটফিট। বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলিতে টেম্পারেচার একটু বেশি থাকে এবং শর্টস জেনারেলি বানানোই হয়ে থাকে সফট এবং কটন ফেব্রিক দিয়ে। শর্টস পরে আপনি কমফোর্টেবলি মুভমেন্ট করতে পারবেন, তাই শর্টস ইজ বেস্ট ফর ট্রাভেলিং। আমাদের নাম্বার ফাইভ ইজ টু কোয়ার্টার শর্টস। এই টাইপের শর্টসগুলি বেসিক্যালি হাঁটু বরাবর থাকে বা হাঁটুর একটু নিচে থাকে। আপনাদের যাদের শর্টস পরতে প্রবলেম, ওরা এই টাইপের টু কোয়ার্টার শর্টসগুলি পরতে পারেন। এগুলো দেখতে যেমন স্টাইলিশ তেমনি কমফোর্টেবল। এই টাইপের টু কোয়ার্টার শর্টসগুলোর সাথে টি শার্ট, শার্ট অথবা সোয়েট শার্টস পরলে খুব ভালো লুক দিবে। আওয়ার ফাইনাল পয়েন্ট ইজ জগার্স। যাদের শর্টস অথবা টু কোয়ার্টার্স পরা পসিবল না বা যারা লাইক করেন না, ওরা এই টাইপের প্যান্টগুলো পরতে পারেন। আর যারা জিন্স অথবা ভারী আউটফিটগুলো পরে থাকেন, তাদের জন্য জগার্স খুব ভালো একটা অপশন হয়ে থাকবে। এটি খুব কমফোর্টেবল, এটির সাথে টি শার্ট, শার্ট অথবা সোয়েট শার্ট খুব ভালো দেখাবে। জগার্সের প্যান্টগুলো সামার অথবা উইন্টারে পরা যায়, বাট মনে রাখতে হবে এর ফেব্রিক্সগুলো যেন অবশ্যই পাতলা হয়ে থাকে, কারণ আমাদের দেশে এগুলোর মোটা ফেব্রিক্সেরও হয়ে থাকে। মোটা ফেব্রিক্সের জগার্সগুলো খুব একটা কমফোর্টেবল না, তাই পাতলা ফেব্রিক্সের জগার্স ভালো অপশন। এই হলো আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা শুজ অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দ্যাটস অল ফর নাও, সি ইউ নেক্সট উইক। থ্যাংক ইউ সো মাচ।